শেষ পর্যন্ত কলকাতার নাইট রাইডার্স পেল শিবম মাবিকে। শিবম মাবিককে কলকাতার নাইট রাইডার্স গতবারে যখন কেনে তখন 3 কোটি টাকা দিয়েছিল, কিন্তু এবারে কিনেছে তার ডবল, মানে 7 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কলকাতার নাইট রাইডার্স শিবম মাবিককে ফিরেছে। তার কারণ গত বছরের পারফরমেন্স। কলকাতা নাইট রাইডার্সের গত বছরের শিবম মাবি যা খেলে দিয়েছে ভাই, সেরা সেরা খেলে দিয়েছে। তো কলকাতা নাইট রাইডার্স 7 কোটি টাকা অর্থাৎ 7 কোটি 20 লক্ষ দিয়ে শিবম মাবিককে কিনেছে ভাই। এর মধ্যেও কত বাধা বিপত্তি আমি বলে দিচ্ছি। পাঞ্জাব উটে পড়ে লেগেছে, মানে পাঞ্জাবে একের পর এক টিম ভাই, শিবম মাবি 7 কোটি টাকা, মানে শিবম মাবি অবশ্যই ভালো প্লেয়ার, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পাস ব্যালেন্স অবশ্যই খারাপ, এটা আপনাদেরকে মানতেই হবে। এই কারণে কলকাতা নাইট রাইডার্স শিবম মাবিককে কিনতে পেরেছে। এতে আমি খুব ভাই খুশি, তার কারণ কলকাতা নাইট রাইডার্সে ভাই শিবম মাবি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। প্রথম আর আগেও সেইভাবে খেলায়নি, তা বলে এবার যদি ভ্যালু বোঝে অবশ্যই তাকে খেলাবে। তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান।